বেশি দামে সেট টপ বক্স যেন জনগণের উপর চাপিয়ে দেওয়া না হয় তা মনিটর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অ্যাসোসিয়েশন অফ চ্যানেল ওনার্স অ্যাটকোর আলোচনায় স্যাটেলাইট চ্যানেলগুলোতে দ্রুত পে চ্যানেলে রূপান্তরিত করা আহ্বান জানান তিনি। বর্ষী সকুলের রিপোর্ট। বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে অ্যাটকোর গোলটেবিল আলোচনা। অ্যাটকো সদস্যরা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের কারণে খরচ বাড়লেও বিজ্ঞাপনদাতাদের নিয়ন্ত্রণ করতে না পারায় আয় বাড়েনি। নতুন হুমকি হিসেবে আসছে আইপিটিভি, অনুমোদনহীন কন্টেন্ট বানিয়ে প্রচার করছে মোবাইল কোম্পানিগুলো। আইপিটিভি এবং বিভিন্ন ধরনের অনলাইন চ্যানেলে প্রচারিত কন্টেন্টগুলো যেমন বস্তুনিষ্ঠ নয়, তেমনি একই সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এসব কন্টেন্ট ধর্মীয়, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে নানা ধরনের অপপ্রচার ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে। বিটিআরসি তখন জানিয়েছিল কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেন কিনে বা ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি দেখাচ্ছে, অথচ তাদেরও কোনো বৈধ অনুমোদন নাই। আমাদের জোর দাবি এই যে শুধু লাইসেন্স আছে দেশে এমন টিভি চ্যানেল সমূহ আইপি প্রোটোকল ব্যবহার করতে পারবে। তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন মিডিয়ায় কর্মরত লাখো মানুষ, গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় আইন প্রণয়নের কাজ চলছে। রেটিং, সেট টপ বক্স ও বিদেশি চ্যানেল বিজ্ঞাপন নিয়ে বিশৃঙ্খলা ছিল, যা শৃঙ্খলায় আনা হচ্ছে। জনগণের উপর যাতে কোনোভাবেই অযাচিতভাবে বেশি টাকার সেট টপ বক্স বিক্রি করা না হয় সেটা আমরা মনিটর করব, এবং এটাতে মনোপলি করতে আমরা দিব না। আমরা ধীরে ধীরে এই কেবল অপারেটিং সিস্টেমটাকে ডিজিটালাইজ করতে পারব, করতে পারলে পরে তখন পে চ্যানেল হিসাবে যে কেউ আত্মপ্রকাশ করতে পারবে। রাষ্ট্রের লক্ষ্য অর্জনে টেলিভিশন চ্যানেলগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তারা আবেদন করলে আমরা চ্যানেল আই ঢাকা আবেদন আছে।